আসসালামু আলাইকুম ইউটিউববাসী, আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। অনেকে আছেন যারা ডুয়েল কারেন্সি কার্ড নিতে চাচ্ছেন কিন্তু বিভিন্ন হিডেন চার্জের জন্য নিতে চাচ্ছেন না, আজকের ভিডিওটা তাদের জন্যই। আজকে আমরা কথা বলবো মিডল্যান্ড ব্যাংকের ডুয়েল কারেন্সির ভিসা প্রিপেড কার্ড নিয়ে, যেখানে সব ব্যাংকে 500 থেকে চার্জ শুরু করে 1000 টাকা পর্যন্ত নিচ্ছে, সাথে হিডেন চার্জ তো আছেই। সেইখানে মিডল্যান্ড ব্যাংক 3 বছরের জন্য কার্ডটি পাচ্ছেন কোনো ইস্যু ফি ছাড়াই। 3 বছর পর কার্ডটি রিইস্যু এর ফি 285 টাকা। মিডল্যান্ড ব্যাংকের প্রিপেইড কার্ডের ডেইলি ট্রানজ্যাকশন লিমিট 25,000 টাকা। কার্ডটি ডলার ও টাকা সাপোর্টেড। কার্ডটি পাওয়ার জন্য কোনো ঝামেলা নেই। মিডল্যান্ড ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে পাসপোর্ট সাইজ 1 কপি, ছবি, জাতীয় পরিচয়পত্রের 1 কপি, ইউটিলিটি বিলের কপি ও পাসপোর্ট নিয়ে গেলেই কার্ডটি পেয়ে যাবেন। কার্ডের ব্যালেন্স আপনি চাইলে শূন্য করতে পারবেন। আপনি যদি ডলার কারেন্সি ইউজ করতে চান তাহলে পাসপোর্টের কার্ডটি ইনডোর্স করার জন্য নিয়ে যাবেন, আর ডলার কারেন্সি ইউজ করতে না চাইলে পাসপোর্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটি পাসপোর্ট সর্বমোট $12,000 ইনডোর্স করা যায়। ব্রাঞ্চ থেকে আপনাকে কার্ড ও একটি পিন দিবে, যেটি আপনি যে কোনো এটিএম থেকে টাকা উত্তোলনের সময় ইউজ করবেন। ব্রাঞ্চ থেকে কার্ডটি নেওয়ার পর সাধারণত 72 ঘন্টার মধ্যে আপনার কার্ডটি অ্যাক্টিভ করে দেয়। তারপর 16:59 কল দিয়ে আপনার কার্ডটি ই কমার্স চালু করে নেবেন। এরপর আপনার কার্ডটি যে কোনো ভিসা সাপোর্টেড পস বা এটিএম মেশিন দিয়ে দেশি বিদেশি যে কোনো ই কমার্স সাইট যেমন অ্যামাজন, ইবে, আলি এক্সপ্রেস দ্বারা যে কার্ডটি ইউজ করতে পারবেন। দেশে মিডল্যান্ড ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলনের জন্য কোনো চার্জ নেই। অন্য এটিএম বুথে টাকা উত্তোলনের জন্য 13 থেকে 20 টাকা প্রতিবার চার্জ প্রযোজ্য। কার্ডটি অ্যাক্টিভ হওয়ার পর প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে মিডল্যান্ড অনলাইন অ্যাপ ডাউনলোড দিবেন। অ্যাপে প্রথমে অ্যাকাউন্ট সামারিতে আপনার অ্যাকাউন্টে ডলারের ও টাকার ব্যালেন্স দেখতে পারবেন। কার্ড সার্ভিসে আপনি কারেন্সি কনভার্ট করতে পারবেন ও কারেন্সি কনভার্টের পর রিকোয়েস্টগুলো দেখতে পারবেন। ফান্ড ট্রান্সফারে আপনি কার্ডের ব্যালেন্স অন্য কোনো মিডল্যান্ড ব্যাংকের অ্যাকাউন্টে বিকাশ নগদ, রকেট ও BEFTN বা NBSP সাপোর্টেড যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। মোবাইল টপ আপ থেকে আপনি গ্রামীণ ফোন, এয়ারটেল, রবি, বাংলালিংক নাম্বারে টপ আপ করতে পারবেন। পে বিল থেকে আপনি যে কোনো ক্রেডিট কার্ডের বিল, ডেস্কো, DPDC এর বিল পরিশোধ করতে পারবেন। আপনাকে সুবিধার্থে অন্য ব্যাংকে কিভাবে NPSB করে টাকা ট্রান্সফার করবেন তার স্টেপগুলো তুলে ধরা হলো। প্রথমত অ্যাপে ওপেন করবেন, ফান্ড ট্রান্সফারে ট্যাপ করবেন, এরপর NPSB-তে ট্যাপ করবেন। আপনার যদি কোনো বেনিফিশিয়ারি অ্যাড না থাকে তাহলে ডিটেলস দিয়ে এরপর অ্যাড করবেন। এরপর বেনিফিশিয়ারি থেকে সিলেক্ট করে অ্যামাউন্ট বসিয়ে কনফার্ম করবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।